দাঁতনের রেড ভলান্টিয়ার্স কোভিড যোদ্ধার ভূমিকায়। দ্বিতীয় পর্যায়ের কোভিড পরিস্থিতিতে প্রথম থেকেই দাঁতন রেড ভলান্টিয়ার্স নানা উপায়ে নানা সময়ে মানুষের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করেছে। সেই মতো শুক্রবার দাঁতন বাজার এলাকায় স্যানিটাইজেশন কর্মসূচি করা হলো। দাঁতনের দৈনিক সবজি বাজার, সরাই বাজার থেকে হাই স্কুল বাজার পর্যন্ত রাস্তার দুপাশে দোকানপাট, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা টোটো, দাঁতন পোস্ট অফিস, থানা, তিনটি ব্যাংক স্যানিটাইজেশন করার সাথে সাথে পথ চলতি মানুষের মধ্যে সচেতনতার লিফলেট বিলি এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজীব রায়, অরিত্র সাহা, সোহম দাস, শুভজিৎ জানা, সঞ্জয় শ্রী, অপূর্ব তিওয়ারি, সন্দীপ মাঝি ও অন্যান্যরা। রেড ভলান্টিয়ার্সের পক্ষ থেকে বিশ্বজিৎ পাণ্ডা জানিয়েছেন, তারা বিধানসভায় শূন্য হলেও মানুষের দুর্দিনে মানুষের পাশে তারা আছেন, থাকবেন। আজকে আমাদের রেড ভলান্টিয়ার্সদের পক্ষ থেকে, দাঁতন ওয়ান ব্লকের পক্ষ থেকে আজকে সারা বাজার আমাদের শুরু হয়েছে। ডেলি মার্কেট সরাই বাজার থেকে আমাদের হাই স্কুল মাঠে এখন সবজি মার্কেট হচ্ছে, ওখানে করা হয়েছে। এবং সারা বাজার জুড়ে এখন আমরা থানা, দাঁতন থানাতে এখন স্যানিটাইজ করছি। এটা আমাদের চলবে পুরো কালীচণ্ডী পর্যন্ত। গত এক সপ্তাহ আগে আমরা সারা বাজার করেছিলাম, বিভিন্ন অফিস কাচারি এবং আমাদের ব্যাংকগুলো আমরা করেছি। রেড ভলান্টিয়ার দাঁতন ব্লকের আমরা এই কাজ প্রতিনিয়ত করে চলছি, আগামী দিনেও আমাদের করব। এবং ইতিমধ্যেই আপনারা জানেন সারা দাঁতন ব্লক জুড়ে রেড ভলান্টিয়াররা প্রতিদিন যে আমাদের আক্রান্ত হচ্ছে আমাদের কোভিডের, তাদের বাড়িতে গিয়ে তাদের অসুবিধা সুবিধার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়ে তাদের কোনো অসুবিধা হলে অক্সিজেন থেকে শুরু করে রক্ত এবং খাওয়ার সব কিছুই আমরা তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। আগামী দিনে এই সব কর্মসূচিতে আমরা থাকবো। আমরা শূন্য ঠিক আছে, কিন্তু আমরা রেড ভলান্টিয়ার সারা রাজ্য জুড়ে আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি মানুষের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষকে সঙ্গে নিয়েই আগামী দিনে আমরা চলবো। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।